ইউটিউবে বিভিন্ন ব্লগে বাংলার দ্য ভ্যালি অফ ফ্লাওয়ারের টাইটেলটা শুনে এবার আর নিজেকে আটকাতে পারলাম না, বেরিয়ে পড়লাম খিরাইতে। দুই বন্ধু, তাদের দুই ছেলে, সাথে আমরা দুজন। টিকিটটা ওরাই কেটে রেখেছিল, টিকিট ভাড়া মাত্র 20 টাকা। 6:46 নাগাদ আমরা টিকিয়েপাড়া থেকে হাওড়া মেদিনীপুর লোকাল ট্রেনে উঠলাম আর ওই 8:32 নাগাদ পৌঁছে গিয়েছিলাম খিরাইতে। হাওড়া থেকে মেদিনীপুর ট্রেন সাধারণত প্ল্যাটফর্ম নাম্বার 1-এই নামাবে, সেক্ষেত্রে ফুট ওভার ব্রিজ ক্রস করে আপনারা 3 নম্বর প্ল্যাটফর্মে চলে আসবেন। সেখান থেকে স্টেশন পিছনে ফেলে একটু হাঁটলে আপনি ডান দিকে সিঁড়ি দেখতে পাবেন, সিঁড়ি দিয়ে নামলে অনেক টোটো পাবেন যা আপনাকে পৌঁছে দেবে ফুলবাগানে। ট্যুরিস্টদের জন্য খুব সুন্দর আয়োজন, সেখানে মেলা বসেছে, সুন্দর মেলায় বানিয়ে দিচ্ছেন এনারা ফুলের মুকুট, বানিয়ে দিচ্ছেন সুন্দর ফুলের সাজি, আরও কত কি। তবে ওখানে নিজের জলের জায়গা আর খাবার নিয়ে যাবেন, খাবারের তেমন ব্যবস্থা সেখানে নেই। যেনারা ব্যস্ত শিডিউলে তেমন ঘোরার সুযোগটা পান না, তাদের বলছি ওয়ান ডে ট্রিপ হিসেবে এটা কিন্তু আপনারা নিজেদের ওয়াচ লিস্টে নিশ্চয়ই করে রাখতে পারেন। ফুচকা, ঝালমুড়ি, চাউমিন, কোল্ড ড্রিঙ্কস ইত্যাদি এগুলো কিন্তু পেয়েই যাবেন। আমরা কিন্তু ফুচকা আর দেখে আর লোভ সামলাতে পারিনি, খেয়ে নিয়েছিলাম বেশ কয়েকটা। কিছু দূর গেলে প্রকৃতির এক অদ্ভুত দৃশ্য দেখতে পাবেন। মাটির এবড়ো খেবড়ো রাস্তা পেরিয়ে আমরা যখন খানিকটা গেলাম, দেখতে পেলাম এক সুন্দর জলধারা বয়ে চলেছে কুলকুল শব্দে। যারা ফটো তুলতে ভালোবাসেন তাদের জন্য এই জায়গাটা একদম আইডিয়াল। আস্তে আস্তে সন্ধে হয়ে আসছিল, ফিরতে হবে এবার। টাটা বাই বাই খিরাই, আবার আসবো আমরা। একইভাবে টোটো ধরে এবার স্টেশন। স্টেশন থেকে সোজা যে যার নিজের বাড়ি। কেমন লাগলো বন্ধুরা বলো কিন্তু আজকের এই ব্লগটা। এমন ট্রাভেল ব্লগ আরও দেখতে হলে প্লিজ কাইন্ডলি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ভালো থেকো বন্ধুরা, আবার দেখা হবে কেমন, ততক্ষণের জন্য টাটা।